বাঁশি বলে মোর কিছু নাহিক গৌরব, কেবল ফুঁয়ের জোরে মোর কলরব। ফুঁ কহিল আমি ফাঁকি শুধু হাওয়া খানি, যেজন বাজায় তারে কেহ নাহি জানি। কবিগুরুর সেই কথা আজও বাস্তব, বাঁশের বাঁশিতে সুর ওঠে আনন্দের, উঠে বিষাদেরও। ছোট থেকে পড়াশুনো ছেড়ে লেগে পড়া বাঁশি নিয়ে, বাঁশের বাঁশি নিয়ে ধ্যান জ্ঞান, প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায়ও সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের রেড়িপুরের বাসিন্দা লক্ষ্মীকান্ত পাইকারা, অত্যন্ত গরিব পরিবার থেকে বড় হয়েছেন তিনি। মাত্র চতুর্থ শ্রেণী পড়ার পর বাঁশির প্রতি ঝোঁক থাকায় জীবনটা শুরু করেছিলেন বাঁশির সুরে। গ্রামেরই গুরুর কাছ থেকে তালিম নিয়ে শুরু তার বাঁশুরের জীবন। ছোট থেকে বাউল গান সহ একাধিক সামাজিক অনুষ্ঠানে সুর তুলেছেন। রাত জেগে বিভিন্ন যাত্রা দলে নানান আবহক রয়েছেন লক্ষ্মীকান্তবাবু। বয়স যখন সবে কুড়ি, শুরু তার কর্মজীবন। কলকাতা, হাইরোড, বেলদার বিভিন্ন যাত্রা দলে বাঁশির আবহ সৃষ্টি করেছেন। কিন্তু দিন যত গড়িয়েছে, বাঁশির সুর আর জোগাতে পারেনি সংসারের অর্থ। ফলত সংসারে চাকা ঠেলতে ভরসা এখন বিভিন্ন হাটে হাটে গিয়ে কাঁচা সবজি বিক্রি করা, আর সাথে দু একটা সাংস্কৃতিক প্রোগ্রাম। সেভাবেই বছর দশকের সেই লক্ষ্মীকান্ত আজ পঞ্চাশের দোরগোড়ায়। শুধু ব্লক স্তর কিংবা জেলাস্তর নয়, রাজ্যস্তরের যুব প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন লক্ষ্মীকান্তবাবু, জিতেছেন পদকও। সরকারিভাবে মাত্র শিল্পী ভাতাটা পান, তাতে কি আর সংসার চলে? সকাল থেকে বাঁশি নিয়ে বসেন রেওয়াজ করতে, কিন্তু মাসে হয়তো ডাক পান হাতে গোনা কয়েকটা। এভাবেই চলে দিনের পর দিন। কখনো নিকট আত্মীয়ের ভাইকে নিয়ে বাউল গানে আবহ দেন, কখনো আবার নাতনিদের শেখান বাঁশের বাঁশি। সকাল কিংবা বিকেল হলে সেই দৌড় হাটে হাটে, আসলে সেই কাঁচা সবজি বিক্রির পরে জুটবে অন্য সংস্থান। আমি ছোটোবেলা থেকে আমার পড়াশোনা নেই, যে আমি ভাবলাম যে আমি বাঁশি শিখব, যে বাঁশি আমার বাঁশের বাঁশি আমার শেখার জন্য বহুত জেদ, যে আমি 13-14 বছর থেকে আমি বাঁশি বাজানো শুরু করলাম। যে আমি গুরুদেব ধরলাম, যে গুরুদেব আমাকে শিখিয়ে দিল। আমি যা পরপর পরপর যাত্রাতে যেতে যেতে ফাঁসিয়ানে যেতে যেতে আমি বাঁশিটা বেশি প্র্যাকটিস করে নিলাম। কোন সাল থেকে কোন বছর থেকে আপনার বয়স সেটা আমার মনে নেই। আমার ধরুন না, আমি কম্পিটিশনে গেছি, আমি বাউলে গেছি, যাত্রাতে গেছি। বেশি প্রথম গেছিলাম আমি এতে যাত্রাতে, তারপরে বাউলে। ধরুন 20-22 বছর। হ্যাঁ, যাত্রাতে, তারপরে বাউলে, তারপরে কম্পিটিশনে গেছি, তারপরেই কম্পিটিশনে গেছিলাম আমি, মানে ছাত্রদেব অনুষ্ঠানে। লক্ষ্মীকান্ত পাইকারা চান সরকারিভাবে সাহায্য করা হোক তাকে, নিজের পক্ষে সরকারি কোনো অনুষ্ঠানে ডাক পান তিনি। আমি কি করবো এখন, ব্যাপারটা কি যে যা দিবেন আমার আমি মেনে নেব, কেন আমি গরিব তো। আমি চাইব সরকার যেন কিছু আমাকে সাহায্য করি, এবং প্রোগ্রাম করার আমার বড় ইচ্ছা। আমি বহু জায়গায় প্রোগ্রাম করার আমার ইচ্ছা, মানে নেশা আমার বাঁশি বাঁধানো প্রচুর নেশা। বয়সের ভারে রোগও থাবা বসিয়েছে লক্ষ্মীকান্ত বাবুর পরিবারে, ছেলে মেয়ে স্ত্রীর সংসার। সেদিনের বাঁশি আজ তুলে না আবহ, সংসার জুড়ে শুধু করুণ সুর। সংসার দারিদ্র্যের মাঝে যেন চাপা পড়ছে শিল্পীর শিল্পসত্তা।